Sangrong Sala Haste Hapang Day, Education Department Ibakak Day, Buskani, 2021-2022, Madhyamik Day, Kuchuk Madhyamik, Amjokmungno, Bahaike Nahar Jaknai, Abunuti Nangkukwani Koklam Salakya, Rwng Montri, Ratanlal nath. Sarkar ebong Madhya Shiksha Parishader Joutho Uddyoge, Ajke Agami 21 Barsh Orthobarsher Je Shiksha, Je Porikha Hobe. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেই পরীক্ষা কিভাবে নেওয়া হবে তার জন্য একটা মিটিং আজকে আমার কক্ষে অনুষ্ঠিত হয়। সেখানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, সচিব এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেটাতে ঠিক হয়েছে, যেহেতু আগামী ডিসেম্বর মাসের পরে করোনা পরিস্থিতি কি হবে আমরা অনুমান করতে পারছি না এখনো, সেজন্য সিবিএসই যে পদ্ধতিতে পরীক্ষা সূচি গ্রহণ করেছে, নিউ এক্সামিনেশন পলিসি, নতুন একটা এক্সামিনেশন পলিসি ঠিক করেছে, সেটাকে আমরা গ্রহণ করতে যাচ্ছি। সেটা হলো দুটো ভাগে ভাগ করা। এমনিতে সিলেবাস মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস ক্লাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেটাকে 30% রিডিউস করে দেওয়া হয়েছে, আর বাকি যে 70% সেই 70% এর সে সামনে রেখে যে সিলেবাস আছে সেটা ডিসেম্বরের টার্ম ওয়ান পরীক্ষা এবং এপ্রিলের টার্ম টু পরীক্ষায় দুইটাকে ভাগে বিভক্ত করেছে, সিবিএসই তাই করেছে। এর অর্থ হল যে ফার্স্ট যে টার্ম ওয়ান পরীক্ষা ডিসেম্বরে হবে সেটা পরীক্ষা হবে যে শ স্কুলে পরীক্ষাটা হবে এবং সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকার খাতা দেখবে এবং রেজাল্ট যখন যা হবে সেটা মধ্যশিক্ষা পর্ষদের যে পোর্টাল সেই পোর্টালে এটা এন্ট্রি করা হবে এবং পাশের একটা স্কুলের অবজারভার থাকবে, কিন্তু প্রশ্নপত্র সবকিছু করবে মধ্যশিক্ষা পর্ষদ। তো এরকম ভাবে ঠিক হয়েছে এবং ডিসেম্বরের পরে টার্ম টু পরীক্ষা করবে এপ্রিলে। যদি দেখা যায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, করোনা পরিস্থিতি আসছে না, তখন স্বাভাবিকভাবে টার্ম টু পরীক্ষা হবে। অর্থাৎ পরীক্ষাটা দুই ভাগে বোর্ডের পরীক্ষা হবে, টার্ম ওয়ান এবং টার্ম টু। একটা হবে ডিসেম্বর মাসে, যেটা প্রত্যেক স্কুলে সংশ্লিষ্ট স্কুলে পরীক্ষা হবে, খাতা পরীক্ষা করবে স্কুল কর্তৃপক্ষ এবং অবজারভার থাকবে পার্শ্ববর্তী স্কুলে। সেটাই আমরা আজকে আলোচনা করে ঠিক করেছি, কারণ যদি দেখা যায় কোভিড পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে ডিসেম্বরের পরে, সেক্ষেত্রে যাতে এই রেজাল্টের উপরে ফলাফল নির্ভর করে মার্কশিট তৈরি করা যায়। আর যদি স্বাভাবিক অবস্থা থাকে তাহলে টার্ম টু পরীক্ষা হবে এপ্রিল মাসে, যথারীতি বোর্ড কর্তৃপক্ষ যেভাবে করে। তো আমরা আজকে এই পদ্ধতিটা এবং প্রত্যেক ছেলে মেয়ে তাদের পরীক্ষায় এন্ট্রি নেওয়ার জন্য কারা মাধ্যমিক পরীক্ষা দেবে, কারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেটাকে ফার্স্ট নভেম্বর থেকে 15 নভেম্বরের মধ্যে স্কুল কর্তৃপক্ষ সবগুলি রেজিস্ট্রেশনের কাজ ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো এরকম ভাবে আমরা ঠিক করেছি, সিবিএসই যে প্যাটার্নে করছে ঠিক মধ্যশিক্ষা পর্ষদ সেই প্যাটার্নে আমরা পরীক্ষা সূচি আজকে সর্বসম্মতিক্রমে এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আগামী দিনে যাতে এই বছর যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট দিতে গিয়ে মার্কশিট তৈরি করতে গিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, শুধু সিবিএসই নয়, শুধু আইসিএসই নয়, শুধু টিবিএসই নয়, সব কর্তৃপক্ষই অসুবিধার সম্মুখীন হয়েছে। সেই জন্য সিবিএসই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তটা আমরা আজকে অ্যাডাপ্ট করে নিয়েছি আগামী দিনে যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, পরীক্ষার মাধ্যমে যাতে আমরা রেজাল্ট ঠিক করতে পারি সেই জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মোদ্দা কথা হলো ফার্স্ট টার্ম অর্থাৎ টার্ম ওয়ান যে পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে সেটা হবে 50 নম্বরের পরীক্ষা, যেটা এপ্রিলে হবে টার্ম টু সেটাও 50 নম্বরের পরীক্ষা। ফার্স্ট টার্ম ওয়ানের যে 50 নম্বর এর মধ্যে 40 নম্বর থাকবে রিটেন অ্যান্সার এবং 10 নম্বর থাকবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নন প্র্যাকটিক্যালের জন্য, আর প্র্যাকটিক্যালের জন্য থাকবে 50-এর মধ্যে 35 থাকবে রিটেন অ্যান্সার্স এবং 15 থাকবে প্র্যাকটিক্যালের জন্য। তো এরকম ভাবে দুটো ভাগ করা হয়েছে, অর্থাৎ পরীক্ষা দুইটাই
চূড়ান্ত পরীক্ষা, একটা টার্ম ওয়ান আর একটা টার্ম টু। টার্ম ওয়ান হলো 50, টার্ম টু হলো 50, অর্থাৎ ডিসেম্বরে দিতে হবে ইডব বোর্ডের পরীক্ষা, যেটা এপ্রিলে হবে ইডব বোর্ডের পরীক্ষা। যদি দেখা যায় টার্ম টু দেওয়ার সুবিধা আছে, তাহলে টার্ম ওয়ান এবং টার্ম টু দুইটা একত্রিত ভাবে রেজাল্ট শীট বেরোবে। এই হল প্রকৃত জিনিসটা।